এখন বেশ কিছু কাজের ব্যস্ততার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও বানাতে পারছি না কিন্তু তা সত্ত্বেও পরপর দুদিনে অর্থাৎ আজ এবং কাল আমাদের বাংলার দুই মেন টিমের কিন্তু দুটো বড় খেলা আছে আজকে যেমন এফ সি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে মোহনবাগান খেলতে নামছে ঠিক তেমনইভাবে কিন্তু আগামীকাল ডুরান কাপে কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে আমাদের মাহাবার্ডান স্পোর্টিং ক্লাব সেহেতু দুটো খেলায় আমরা লক্ষ্য রাখবো এবং দুটো খেলার ম্যাচ রিভিউ এবং ম্যাচের শেষে ম্যাচ প্রিভিউ দুটো ভিডিও নিয়েই কিন্তু আমরা আসবো এবং সেই কারণে আজকের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি শুধুমাত্র এটিকে মোহনবাগান কেন্দ্রিক এ কাপের যাবতীয় তথ্য খুঁটিনাটি সমস্ত কিছু নিয়ে তবে ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশান বেলটা ক্লিক করে রাখুন আর আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মন্তব্যগুলো অবশ্যই লিখে পাঠাবেন যে কেমন ভিডিও করলে ভালো হয় কোনটা খামতি হচ্ছে কোনটা ভালো হচ্ছে সমস্ত কিছু মন্তব্যই কিন্তু আপনারা অবশ্যই করবেন এবং আপনাদের মন্তব্যই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে যাই হোক আর কিছু বিস্তারিত না গিয়ে আজকে আমরা কিন্তু ভিডিওর মধ্যে ঢুকে পড়ি তবে এর আগে একটা কথা বলবো আপনাদের সামনে যে এই গত যে দুদিন আমরা ভিডিও দিতে পারিনি যে দুদিন আবতীয় যা ভারতীয় ফুটবলের আপডেট আছে সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা নেক্সট ভিডিওতেই আপনাদের সামনে নিয়ে আসবো হয়তো সেটা আমি সামনা সামনি আসতে পারবো না ভিডিওটা কিন্তু প্রেজেন্টেশনের মাধ্যমে মাধ্যমে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সামনে কিন্তু আসতে চলেছে আপনারা সেই দিকে কিন্তু লক্ষ্য রাখবেন যাই হোক এবার আজকে খেলা নিয়ে কথা বলি আজকে কিন্তু এটিকে মোহনবাগান মাঠে নামছে উজবেকিস্তানের গতবারের রানার্স টিম এফসি নাফাসের নাভাসের বিরুদ্ধে এবং বর্তমানে কিন্তু উজবেকিস্তানের যেটা মেন লিগ সেই লিগের কিন্তু খেলা শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা টিম প্রায় আঠেরোটা থেকে উনিশটা করে ম্যাচ খেলে ফেলেছে এবং আজকে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ যে নাসাফ অর্থাৎ নাসাফ কোয়ার্সি যেটাকে আমরা খুব প্রত্যেকে চেনে এফসি নাসাফ বলে সেই টিমটি কিন্তু তাদের বর্তমানে কিন্তু যে টুর্নামেন্টটা চলছে যে লিগটা চলছে প্রধান লিগসে লিগে আঠারোটা ম্যাচ খেলে ফেলেছে সেও তো আমরা কিন্তু বুঝতেই পারছি তারা কতটা ভাবে এগিয়ে রয়েছে এবং গত মার্চ থেকে কিন্তু তাদের খেলা শুরু হয়ে গেছে লিগের খেলা এবং সেই মার্চ থেকে তারা আঠারোটা ম্যাচ খেলেছে অপরপক্ষে কিন্তু আমাদের এটিকে মোহনবাগান দল এই মার্চ থেকে যদি শুরু করি গত কিন্তু চারটে ম্যাচ সময় মাত্র খেলেছে তবে গত প্রায় এক মাস ধরে এক মাস আমি বলবো না কুড়ি দিন বলবো গত কুড়ি দিন ধরে যে প্রস্তুতিটা নিয়েছে দুবাইয়ে থাকাকালীন এবং শেষ উজবেকিস্তানে এসে যে তিনটে দিন কি যে প্রস্তুতি নিয়েছে এটিকে মোহনবাগান আমরা তাতে কিন্তু আশা রাখতেই পারি আমাদের বাংলার টিম কিন্তু ম্যাচটা জিতেই বেরোবে এবং এই ম্যাচটা জিতলে আমরা খুব ভালোভাবে জানি সামনে কিন্তু ইন্টার ফাইনাল খেলা আছে যে ইন্টার ফাইনালে কিন্তু পৌঁছে গেছে আপাতত হংকংয়ের লি মান টিমটি এবার তাদের সঙ্গে খেলা হবে কুড়ি অক্টোবর এবং সেই ম্যাচটি যদি যেতে তাহলে তো ভারতবর্ষের হয়ে হয়তো ইতিহাস গড়তে চলে এটিকে মোহনবাগান তার কারণ ওয়েস্ট কি যিনি চ্যাম্পিয়ন হয়ে আসবেন তাদের সঙ্গে কিন্তু এই ইন্টারজোনাল চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপ লড়াই চলবে অর্থাৎ এএফসি কাপ কে পাবে সেই লড়াই চলবে এবং সেই ম্যাচটি সংগঠিত হবে ফিফট নভেম্বর যাই হোক সেইগুলো তো অনেক পরের কথা আজকের খেলায় আসি এবং আজকের খেলা আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরবো যে মোহনবাগানে কেমন টিম হতে পারে এ নাসাফ কীভাবে টিমটা করতে পারে বা এফসি নাসাফের কোন কোন প্লেয়ার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কোচ হাবাসকে লক্ষ্য রাখতে হবে সর্বোপরি আমাদের টিমের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে সেই দিকে কিন্তু এখানে একটা কথা বলবো এফসি নাসাফের কিন্তু মাত্র দুজন বিদেশি আছে এবং দুজনেই সার্বিয়ান বিদেশি আছেন একজন মিডফিল্ডে খেলেন একজন কিন্তু ফরোয়ার্ড পজিশনে খেলে এফ সি নাথাবের কোন কোন প্লেয়ারকে নিয়ে কিন্তু আমরা চিন্তা করব প্রথমেই বলি ওদের কোচ কিন্তু খেলাতে বেশি পছন্দ করে চার তিন তিন ফরমেশানে এবং সেইটাকে মাঝে মাঝে তিনি ভেঙে দেন চার দুই তিন এক ফরমেশানে যখন দেখেন কোনো ভালো টিমের বিরুদ্ধে খেলা তখন কিন্তু তিনি চলে আসেন চার দুই তিন এক এর ফলে কী হয় পাঁচজন ফিল্ডে কিন্তু থাকে অর্থাৎ মাঝ মাঠটাকে কিন্তু সংগঠন খুব ভালোভাবে করেন এইটাই কিন্তু এফ সি নাসাব টিমের কোচের কিন্তু একটা বড় ফ্যাক্টর এবং এই টিমের আর একটা খুব স্ট্রং জায়গা হচ্ছে এদের কিন্তু টোটাল টিমটার গড় বয়স মাত্র সত্তর পঁচিশ মানে একদম ইয়াং টিম নিয়ে সেহেতু আমরা যদি আজকে ধরি খেলাটি নব্বই মিনিটে শেষ না হয় একশো কুড়ি মিনিটে শেষ হবে তাহলে কিন্তু এটা জোর দিয়ে বলতেই পারি একশো কুড়ি মিনিট অব্দি কিন্তু লড়া এবং ছোটার ক্ষমতা কিন্তু আছে নাসাফ টিমটার মধ্যে যেটা কিন্তু একটু হলেও আমাদের এটিকে মোহনবাগান কিছু অংশ পিছিয়ে থাকবে নাসাফের থেকে এবং আরেকটা জায়গাতে হয়তো আমরা পিছিয়ে থাকবো সেটা হচ্ছে কিন্তু অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞতা বলতে কিন্তু বয়সটাকে আপনারা মাপ ধরবেন না তখন আমরা দেখেছি গত এফসি কাপে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এই নাসাব টিমটি সেহু নাসাবের কিন্তু এরকম প্রতিযোগিতামূলক খেলার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে এবার যেটুকু বলবো যে চারটে প্লেয়ারের ওপর মেনলি আমরা শর্ট সিলেক্ট করে যে চারটে প্লেয়ারকে আমরা দেখে বেসেছি সেই চারটে প্লেয়ারের ওপর কিন্তু নজর রাখতে হবে এটিকে মন বাগান টিম ম্যানেজমেন্টে প্রথমেই তো যার কথা বলবো ওদের মিডফিল্ডার ফিল্ডার ওদের টিমের গেম মেকার সার্বিয়ান বিদেশি প্লেয়ার তিনি মার্কো স্টানোজেভিক হ্যাঁ মার্কো স্টানোজেভিক ইনি কিন্তু ওদের মিডফিল্ডটাকে সম্পূর্ণ বলতে পারেন ডিফেন্স থেকে ফরওয়ার্ড অব দি পুরো টিমটাকে কিন্তু কন্ট্রোল করে পুরো ক্যাপ্টেনের মতো করে এই মার্কো স্টানোজেভিক ইনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পছন্দ করেন এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি ফরওয়ার্ডেও চলে যান এবং ফরওয়ার্ড লাইনেও কিন্তু খুব ভালো খেলেন এবং তার সাথে সাথেই আমরা দেখব আরেক এক সার্ভিজান তারই জুটি এবং তিনি শুধুমাত্র মেনলি ফরওয়ার্ডে খেলেন আন্ড্রুজা কালু ডেরিভিচ এনার বয়স একটু বেশি গোটা টিমটার মধ্যে থেকে কিন্তু সিনিয়র প্লেয়ার হচ্ছে ইনি এর বয়স হচ্ছে চৌত্রিশ কিন্তু পায়ের কাজ অসাধারণ গোলটাও খুব ভালো হবে চেনেন এবং এর সাথে কিন্তু আরেকজন ফরোয়ার্ডের নাম বলবো তার কিন্তু মাত্র উনিশ বছর বয়স কিন্তু উনিশ বছর তো দেখলে হবে না তার কিন্তু খেলার স্টাইল কিন্তু অনেক অনেক টিমকে কিন্তু এখনো অব্দি উজবেকিস্তানের অনেক টিমকে কিন্তু নাচিয়েছে তার দিকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে তার দুরন্ত গতি এবং গোল চেনা এই মনোভাবটাকে কিন্তু ভালোভাবে কাজে লাগাতে চাইবে কিন্তু নাসাফের কোচ এবং সেইটাকে আটকাতে হবে কিন্তু আমাদের এটিকে মোহনবাগানকে তিনি হচ্ছেন খুশিয়ান নোর চাহেব খুশিয়ান নোর চাহেব এবং আরেকজন প্লেয়ার কথা বলবো যিনি ডিপ ডিফেন্সে খেলে তিনিও কিন্তু খুব ইয়াং প্লেয়ার মাত্র বাইশ বছর বয়স এবং উজবেকিস্তানের প্লেয়ার তিনি হচ্ছে হোসেন উদ্দিন তার হচ্ছে চার নম্বর খুব সম্ভবত জার্সি নাম্বার হচ্ছে চার তাকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে এই তো গেল নাসাবের টিম অর্থাৎ আমাদের কিন্তু বিপক্ষ দলের টিম এবার আমরা কিন্তু চলে আসবো সম্পূর্ণ আমাদের টিম নিয়ে মোহনবাগানকে নিয়ে এবং এই এটিকে মোহনবাগানের টিমে কিন্তু মোটামুটি ফরমেশান হতে চলেছে তিন পাঁচ দুই এবং সেইটা ভেঙে কোনো কোনো সময় আমাদের টিম কিন্তু চলে যেতে পারে তিন চার তিন এবং দরকার পড়লে কিন্তু পাঁচ তিন দুয়েও কিন্তু ব্যাক করতে পারে এই মোটামুটি এই তিনটে ফরমেশনই কিন্তু খেলতে পছন্দ করে আমরা দেখেছি আন্টনিও লোপে হাফাজ এবং ম্যাক্সিমাম সময় যখন টাপ টিমের সঙ্গে খেলা পড়ে তখন কিন্তু তার টিম সাজানো থাকে তিন পাঁচ দুই কিন্তু সেটা আদপে কিন্তু চলে আসে পাঁচ তিন দুই ফরমেশানে এবং আমাদের মোহনবাগান টিমের বর্তমানে যে গড় বয়স সেটা হচ্ছে আঠাশ বছর এবং এই টিমে একটা বড় ধরো প্রশ্ন হচ্ছে কে কে খেলতে পারে তখন দেখেছি যে কিন্তু তিনটে প্লেয়ার চেঞ্জ হয়েছে সেহেতু কিন্তু প্রত্যেকের আসা যে তিনটে প্লেয়ারে কি প্রথমে একটা দশায় থাকবে এরকম কিন্তু অনেকে আমাকে কিন্তু প্রশ্ন করেছে বাই ফোনে বাই মেসেজে অনেকভাবে কিন্তু প্রশ্ন করেছে তারই উত্তর আজকে আমরা দেবো তো প্রথমেই বলে রাখি গোলকিপার তো অবশ্যই অমরিন্দর সিং থাকবেন এবং আন্টানিও লোপে ধাবাস যেটা মোটামুটি সাজান তিন পাঁচ দুই সেই হিসাবে আমরা সাজিয়ে আপনাদের কথাটা বলছি তিন ডিফেন্সে থাকবেন প্রীতম কোটাল কার্ল ম্যাকিউ এবং সুমিত রাঠি হ্যাঁ এখানে অনেকে বলবেন কেন সুমিত রাঠিকে ডাকলেন এইখানেই আমি বলবো যেহেতু নাসাব টিমটি খুব ইয়াং টিম এবং খালি উইং দিয়ে আক্রমণ করতে চান এবং মাঝে মাঝে তারা মাঝখান দিয়েও জোর আগটিতে আক্রমণ করে সেহেতু তাদের আক্রমণটা আটকানোর জন্য কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে কিন্তু মেন দুটো প্লেয়ারকে ডাকতেই হবে এবং আমরা জানি কাল ম্যাকু কিন্তু মেনলি কিন্তু সেন্ট্রাল ডিফেন্ডার নয় কিন্তু তা সত্ত্বেও এএফসি কাপে সেন্ট্রাল ডিফেন্স করছে সেই জন্য এই ম্যাচে আমার মনে হয় সেন্ট্রাল ডিফেন্সের তিনটে প্লেয়ার থাকছে প্রীতম কোটাল কাল ম্যাকু এবং সুমিত রাঠি এবং তাদের দু সাইডে দুজন কিন্তু সাহায্য করবেন একদিকে ডান দিকে মনবীর সিং এবং বাঁ দিকে হচ্ছে সুভাষিস বসু এবং দুজনে কিন্তু উইং দিয়ে ভালো উঠতে পারেন সেহেতু দরকার পড়লে কিন্তু সেটা ভেঙে যখন তিন পাঁচ দুয়ে চলে যাবে তখন কিন্তু মনবীর আর সুভাশিস কিন্তু দিক থেকেও উপরে উঠবে ঠিক তেমনি মাঝখানে তিনটে মিডফিল্ডার কিন্তু থাকছেন লেনি রড্রিগেজ জনি কাউকো তো অবশ্যই থাকবে সদ্য ইউরো কাপ থেকে খেলে আসা প্লেয়ার আইরিস প্লেয়ার জনি কাউকো তার সঙ্গে আমাদের লেনি রড্রিগেজও থাকছেন এবং এইখানেই একটা প্লেয়ারকে নিয়ে চিন্তা কে খেলবে শেখ সাহিল খেলবে কি আগের বার দেখেছি অনেক সময় তিনি মাঠে নেমেছেন নাসিরি খেলবে কি একদম ইয়াং প্লেয়ার কিয়ার নাসিরি তাকেই খেলবে কি কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে আমাদের প্রবীর দাসকেও কিন্তু অনেকে বলছে যে প্রবীর দাস খেলতে পারে প্রবীর দাস কিন্তু আমার মনে হয় না প্রবীর দাসকে এই মাঠে এই ম্যাচে প্রথম থেকেই কোচ চান্স দেবেন তো আমার দাবি বা আমাদের চ্যানেল থেকে এইটুকু দাবি করতে পারি মাইকেল সুশাইডাজই হয়তো প্রথম থেকে খেলবেন শুধুমাত্র নাসাফের যে ইয়াং ব্রিগেড তাকে কিন্তু টেক্কা দেওয়ার জন্য কিন্তু সুসাইরাজ প্রথম থেকেই মাঠে থাকবে পরবর্তী ক্ষেত্রে আমরা হয়তো সেই জায়গায় লিস্টন কুলাসকে দেখতে পারি প্রবীণ দাসকে দেখতে পারি শেখ সাহিলকে দেখতে পারি কিন্তু প্রথম টিমে থাকছেন মাইকেল সুশাইডাজ আর সামনে তো দুজন অবশ্যই ডেভিড উইলিয়াম এবং রয় কৃষ্ণা থাকবেই এই কারণেই থাকবে আপনাদের বলছি কারণ রয় কৃষ্ণা তো একজন ওয়ার্ল্ড ফেমাস স্ট্রাইকার সেটা আমরা প্রত্যেকে জানি এবং তার সঙ্গে যদি আরেকজন বিদেশি অর্থাৎ তারই দোসর যারা অনেকদিন দিন একসাথে খেলেছেন ডেভিড উইলিয়ামস তারা দুজন যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু বিপক্ষ যে টিমই হোক না কেন প্রত্যেকেই কিন্তু একটু সমীহ করে খেলবে এই জন্য হয়তো ততটা উঠবে না এবার তারা যদি না ওঠে তাহলেই কিন্তু আমাদের উইং প্লেট খেলা খুব সুবিধা হবে সেই জায়গায় সুভাশিষ মনবীর সুসাই রাজ কিন্তু ভালোভাবে এগিয়ে আসতে পারে তার সঙ্গে তো জনি কাউকো আছেই যে কিন্তু গোল করতে পারে সে কিন্তু ডিফেন্স করতে পারে মাঝে মাঠে বল সাজাতে পারে হ্যাঁ অনেকে বলছেন হুগো বুমো তো এই ম্যাচটা নেই তাহলে হুগু না থাকার জন্য কী কী প্রবলেম হবে আমার মনে হয় না অতটা প্রবলেম হবে তখন হুগো বুমো যে কোয়ালিটির প্লেয়ার বা যে রকম খেলা খেলেছে সেটা তো আমরা তো তাকে মিস করবই। কিন্তু জনি কাউকো এখনও অবধি আমাদের সোর্স অনুযায়ী যেটুকু খবর পাচ্ছি এটিকে মোহনবাগান যতদিন ধরে প্র্যাকটিস করেছে সে কলকাতায় হোক মালদ্বীপসে হোক উজবেকিস্তানে হোক বা দুবাইয়ে হোক সেইখানে কিন্তু জনি কাউকে কিন্তু প্রত্যেককে টেক্কা দিয়েছে এবার দেখা যাক মাঠে কি করে প্লেয়ারদের সঙ্গে তিনি কীভাবে মানিয়ে নিতে পারেন মাঠে সেটাই আমাদের দেখার এখন মেন বিষয় তো সবাই মোটামুটি ক্রস ফিঙ্গার করে রাখুন আজকে কিন্তু মোহন বাগান অর্থাৎ এটিকে মোহন বাগানকে জিততেই হবে যেতে ইন্টারজোনাল ফাইনালে কিন্তু পৌঁছাতে হবেই হবে আপনারা কি বলছেন এই সম্পর্কিত অবশ্যই নিচে মন্তব্য করে লিখে পাঠাবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কালকে তো আমরা নিয়ে আসছি মহামেডানের ভিডিও নিয়ে মহামারান প্রথম খেলতে নামবে কোয়ার্টার ফাইনালে ডুরান্ডে গোকুলাম কেরালা এফসির সঙ্গে সেটা কিন্তু খুব টাফ ম্যাচ সেটা নিয়ে আমরা কিন্তু তুনিয়ে আসছি যাই হোক আপাতত টাটা